আমার এখান থেকে পাথরই তো নামার জন্য অস্থির হয়ে গেছে। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ ভানুশ্রী। পূজা তো চলেই এসছে, সো হ্যাপি পূজা টু অল অফ ইউ অ্যান্ড হ্যাপি নবরাত্রি অলসো। তো পুজো মানেই তো ভুরিভোজ, খাওয়া দাওয়া, সবার পুজোর প্ল্যান আশা করি অলরেডি চালু হয়ে গেছে। প্ল্যান মানে পুজো তো চলেই এসছে, সো পুজোতে বেরোনো চালু হয়ে গেছে। পুজোতে কিন্তু যতই আমরা ঠাকুর দেখি, খাওয়াটা তার মধ্যে ম্যান্ডেটরি, খেতেই হবে, সে যাই খাওয়া হোক খেতেই হবে। কিন্তু একটা দিন অ্যাটলিস্ট বাঙালি খাবার যদি না খায় তাহলে ঠিক হয় না। বাঙালি হয়ে যদি বাঙালি খাবার পুজোতে একদিন না খাই তারা ঠিক মানায় না। তো আজকে আমরা খেতেই যাব এখন, শুধু আমি একা না, আমার সাথে যাবে আমার বিএফএফ কম কম। হাই হাই, আমি সুকন্যা। সুকন্যা, আমরা দুজন একদম চাইল্ডহুড ফ্রেন্ড। তো আমরা আজকে প্ল্যান করেছি যে আমরা যাব, কোথায় যাব সেটা আমরা এখনো প্ল্যান করিনি। এক্স্যাক্টলি, এখনো প্ল্যানটা করিনি। আমাদের প্ল্যান এরকমই হয়, বেরোবো, বেরিয়ে তখন প্ল্যান হবে যে কোথায় যাচ্ছি। কিন্তু আপাতত বেরোচ্ছি এটাই প্ল্যান, একদম আপাতত এটাই যাচ্ছি প্ল্যান। তো আমাদের উবের বুক হয়ে গেছে, সো আমরা উবের করে যাচ্ছি, এইটুকু বললাম যাচ্ছি। এবার উবেরে ঠাকুরও দেখবো, দেখে এবার সারপ্রাইজ কোথায় যাচ্ছি না যাচ্ছি। এক্স্যাক্টলি, সারপ্রাইজ। সো চলো উবের আশা করি চলে এসছে বলে উবেরে উঠে তারপরে কথা হচ্ছে। We are in car and going to সো উই রিচ ফাইনালি সপ্তপদী, অ্যান্ড তোমাদের দেখাবো মেনু কার্ডটা বা এখানে অ্যাম্বিয়েন্সটা ফার্স্ট একটু দেখাই। আমার পেছনেই দেখা যাচ্ছে সুচিত্রা সেন আর উত্তম কুমারের পুরো সব জায়গাতে তাদের ফটোগ্রাফিতে ভরা। সপ্তপদী নামটা শুনলেই আমরা ফার্স্টেই বুঝতে পারি যে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সিনেমা সপ্তপদী, তো সেখান থেকেই নামটা নেওয়া। অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর যে এসে খুবই ভাল লাগবে। এটা হচ্ছে সপ্তপদীর অনেকগুলো ব্রাঞ্চ আছে আমরা জানি। এটা গাঙ্গুলি বাগানের বিগ বাজারের একদম কাছে, তোমরা চাইলে এখানে আসতে পারো, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আর তারপরে আমি দেখাচ্ছি মেনু। আরেকজন ফটো তুলতে ব্যস্ত, ওকে। এটা হচ্ছে মেনু, তোমরা এখানে থালিও পাবে, থালি দেখতে পাচ্ছ, শারদীয়া থালি, একটা ভুরিভোজ থালি, একটা মহাভোজ থালি। এছাড়া থালি ছাড়া অনেক কিছুই রয়েছে, যেমন রাইস পাচ্ছ, লুচি, নানা রকম আইটেম তোমরা দেখতে পাচ্ছ, স্টার্টারেও অনেক কিছু দেখতে পাচ্ছ। তো আলটিমেট এটা হচ্ছে মেনু। তাহলে খুব একটা খাইনি, হাফ পেটে খেয়ে এসছি সব, খিদে পেয়ে গেছে তাই না? খিদে তো পেয়ে গেছে সিরিয়াসলি, কিন্তু ওয়েট করছি দেশের জন্য। হ্যাঁ, তোমরা চাইলে বুক করে চলে আসতে পারো, বুক করলে একটু সুবিধা হয়, পুজোর সময় তো ভিড় থাকতেই পারে, তো বুক করে আসলে মনে হয় সব থেকে ভালো, তার জন্য এমনি আসলেও পাবে। তো স্টার্টারে ফার্স্টে আমরা এটা নিয়েছি, আম কিসের শরবত যেন, একটা লিচু লঙ্কা শরবত, এটা লিচু লঙ্কা শরবত, আর একটা আম পোড়া শরবত। সো ফার্স্ট আম্পোড়া শরবত, এটা আম্পোড়া না শরবত, লিচু লঙ্কা শরবত, একটা লঙ্কার টেস্ট, একটা লিচুর টেস্ট মেশানো অপূর্ব খেতে, রিয়েলি টেস্টি এটা। আর ও খাচ্ছে এটা আম্পোড়া, আম্পোড়া জলজিরা শরবত। হ্যাঁ, একদম
ওকে ওকে থ্যাংক ইউ। সো দেখতে পাচ্ছ এটা ভেটকি মাছের পাতুরি, এটা কষা মাটন, এটা চিংড়ি মাছের মালাইকারি, এটা শুক্তো, এটা ডাল, অ্যান্ড এখানে আলু ভাজা, তার সাথে বেগুনি, অ্যান্ড এটা যেন কি মাছের না, এটা ফিশের সামথিং কিছু, আমি এটা খেয়ে বলবো। অ্যান্ড এটা তার সাথে আরেকটা ফ্রাই, এই হচ্ছে পুরো থালির ভেতর এটা থাকছে, অ্যান্ড তার সাথে স্যালাড। অ্যান্ড এক্সট্রা আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে পোলাও অ্যান্ড পনির। একটু আলাপ করে দিই সপ্তপদী ব্রাঞ্চের ম্যানেজারের সাথে, সুমনবাবুর সাথে। তো দাদা আপনি একটু বলুন পুজো অফার কী আছে? মেনুটা হবে পুজো স্পেশাল মেনু চলবে ষষ্ঠী থেকে পুরো দশমী পর্যন্ত। ওটা আপনি আমাদের সপ্তপদী স্পেশাল স্টোর আইটেমগুলো ওগুলোতে পেয়ে যাবেন। যেমন ধরুন কিছু স্টার্টার আছে, একটা চিকেনের স্টার্টার আছে, লঙ্কা মরিচ লেবু মরিচ মুরগি বলে একটা স্টার্টার আছে, হ্যাঁ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ আর যদি একটা স্টার্ট, তারপরে আপনার ভেটকি চিংড়ি কয়েন বলে একটা স্টার্টার যেটা আপনার পুরো স্টিমে হয় ভাপে হয়, আর যদি আপনি আমাদের থালি নেন থালির মধ্যে আমাদের যত রকম স্পেশাল আইটেমগুলো আমরা পুজোতে সার্ভিস করছি তার 99% আপনি থালিতে পেয়ে যাবেন। যেটা আমরা এই থালিটা নিয়েছি যেটা আপনি এখন নিচ্ছেন সেটা হচ্ছে যেটা ভিভোস থালি, এতে যেমন আপনার স্টার্টারে আছে লেবু মরিচ মুরগি রয়েছে স্টার্টারে চিকেনে, আর ভেটকি চিংড়ি কয়েন রয়েছে, সাথে আলু ভাজা বেগুনি, তারপর রাইস বা পোলাও যেটা আপনি চয়েস করতে পারেন ওখান থেকে, স্যালাড আছে লেবু লঙ্কা দিয়ে, তারপর সাথে আপনার আলু ভাজা বেগুনি তো রয়েছে, মেন কোর্সে যেমন ডাল আছে আপনার, রাইস নিলে শুক্তো থাকছে, আর পোলাও নিলে সাথে আলুর দম থাকছে, এটা ভেজ থাকছে, আর ননভেজের মধ্যে চিংড়ি মাছ থাকছে, চিকেন বা মাটন আপনি একটা চুজ করতে পারেন যে কোনো, ভেটকি মাছের পাতুরি থাকছে। হ্যাঁ মানে পুরোপুরি অ্যাকচুয়ালি বাঙালি খাবার যেরকম হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই এরকম। সো ফার্স্ট আমি একটু দেখাবো লেবু মরিচ মুরগি, তো একদম যে মাংস মনে হচ্ছে একটা চিকেন ফ্রাই বা কিছু, এক্স্যাক্টলি এটাই মনে হচ্ছে, অপূর্ব খেতে। নেক্সট এটা হচ্ছে একটা বড়া যেটার মধ্যে চিংড়ি মাছ মেশানো আছে, সব কিছু আলু চিংড়ি মিক্স করা একটা বড়া, এটাও ভীষণই ক্রিসপি অ্যান্ড সফট, চিংড়ি মাছের একটা ফ্লেভার রয়েছে অসাধারণ খেতে। তো এবার পাতুরিটা ট্রাই করব, অসাধারণ খেতে পাতুরিটা, সর্ষে মাছের সর্ষে মাছ বলছি সরি সর্ষের যে টেস্টটা সেটা একবার ফুটে উঠছে, খুবই ভালো। মানে মাছ খেতে খেতে না কী হচ্ছে বলতো, মাছই বলে ফেলছি, ওর কাণ্ড দেখো, ও অলরেডি খাওয়া শেষ। এবার আমার এখান থেকে পাতুরিটা নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে, কখন থেকে চিংড়ি মাছের মালাইকারিটা জাস্ট অপূর্ব, তোমাদের একটু বলেও দিন খাবো অবশ্যই। এইখানে যে দেখছো একটা রসগোল্লা আছে, পাঁপড় আছে, চাটনি আছে, এইটা কিন্তু এই থালির সাথে ইনক্লুড, ঠিক আছে। এখন আমি টেস্ট করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ, চিংড়ি মাছ তো সব বাঙালির একটা প্রিয় খাবার বলতেই পারো। সো চিংড়ি মাছ অ্যাজ অলওয়েজ দারুণ খেতে লাগে, এটা টেস্টটাও মিষ্টি স্পাইসি মেশানো অপূর্ব খেতে। আমরা এই জাস এখন খেয়ে বেরোলাম, এখন প্রথমে বলেছিলাম যে ঠাকুর দেখতে যাব, মনে হয় না যাবি? আমার আমার কিন্তু ইচ্ছা নেই খুব একটা, ও বলে যাচ্ছ হাইটে কিন্তু ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে বিশাল লম্বা, আমি কিন্তু অত লম্বা না, ঠিক আছে। তো আপাতত কোনো ঠিক নেই, দেখি কোথায় যাই, যদি যাই তো দেখাবো ডেফিনেটলি, চলে বা বাড়ি। আমরা এখন অটোতে বসে আছি, এখন আমরা যাচ্ছি গড়িয়াহাট, একটা কাকুকে আমরা বললাম যে চলো, হ্যাঁ কাকু একটু দেখো।
মিষ্টি দেখা হয়েছে জানা দেখতে হয়েছে কাকুকে আমরা বললাম যে বাবু চলো আমার একটু নিয়ে চলো নিয়ে চলো তো এই কালিয়া সিঙ্গি পাড়টা ঘুরে তারপর আমরা আমি কাকু তাহলে কত বলবো मंडपटा मुखटा खोले आज के जेहेतु द्वितीया से कारण प्रतिमा मुखटा खोला है बट पैंडलटा तुम्हारा देखते पाच पैंडलटा एरकम ये देखे मन शांति दीते हैं किस कर एक रिक्वेस्ट करते जाब जो प्रतिमा देखा थैंक यू ফাইনালি ঢোকার সুযোগ পেলাম মা দুর্গার কৃপায় এখনো কাজ চলছে দেখো কি সুন্দর মা দুর্গার কৃপাতেই দেখতে পেলাম প্রথম এখনো কাজ চলছে नीचे ही देखते सब एलोमेलो रही है और मेनलि हलो आप देखते पेलम ठाकुर के ना तो देखते ही पाचिलना ना आज के जो द्वितीया तो से कारण देखा जा सिंगी पार्क जब एक्टू वेट कर देखा जा लाइटिंग रात बेला हम बोझा जाए दिन बेला बोझा जा कारण लाइट उठे ना और सामने मंडपटा सामने गए देखा मंडपटा भलो परिक्रमा आज के अब्दि आपात आज के जो ये अब्दि थक आज थक सत्य पासी जावा दरकार नहीं तो क्या आज के थक और मास्क आनते हैं तो असुविधा होते बाड़ी जा चलो बाड़ी गए तरहम जो हो गए पुजो परिक्रमा आज के जो आपात हिंदुस्तान पार्क तो तक भावल चलो हिंदुस्तान पार्क तुम्हारे देखिए नहीं सार्केल कर दिए एक्चुअलि दाड़ानों जो नहीं भीड़ खोले जाते दाड़ाते हेलो तो एखन बाड़ी फिरलाम एत कि ठाकुर देखे देखे देशप्रिय पार्कटा तो लास्टे देखते ही पेलम ना देखते पेले गेट बंद एखो काज हे तो बाड़ी फिर एक्सरा दूजने खूब टायर्ड एखा एक रेस्ट नेब और एकटू खा कि खे दे भीषण पेट भरा हजम होते तो समय लागे तो एक रेस्ट नेब और जो ब्लगटा तुम्हारे पसंद हो तो लाइक सबसक्राइब कर जैसे सबसक्राइब करा ता शुद्ध लाइक करबें और प्लिज 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 शेयर कर एक्जैक्टलि सबसक्राइब करते भूलो ना कारण तुम्हारे भलोबाशाटा खुबी प्रयोजन और प्रचुर शेयर करो हैपी दुर्गा पूजा सेफ थेको भालो थेको बाई।